হ্যালো, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অটো আপডেটটা আসলে মানে কতটুকুই বা হয় কিংবা কখনই বা হয়, এসব বিষয়ে আমি আজকে কথা বলবো। তো অটো আপডেটটা মেন প্রথমে আসা যাক, কখন হয় অটো আপডেটটা মেন আপনার হয় কি, যে আপনি আইডিটাতে 1 বছরের উপরে যাব, তো আপনি যখন ঢুকবেন না তখন বিল্ডাররা ভাববে যে এইসের এই অ্যাকাউন্টটার উন্নতি করা যায় কিনা, তো সেই বিষয়ে ভাববে। তো তখন তারা সুপার সেল এটা নতুন তৈরি করছে, তখন তারা নিজে নিজে অতি সামান্য করে রিসোর্স কালেক্ট করে অনেক দীর্ঘদিন ধরে জমিয়ে তারপর একটা একটা করে অটো আপডেট করে। তবে এই এই দুর্ভাগ্যজনক এই আপডেটটি বছরে একবারই হয়। তো আমি আমার এই বছরে 1.5 বছরের উপরে যাবত খেলি না, আমি আসলে পাবজি খেলতাম। ঠিক আছে, যাই হোক, ও কথা বাদ দেওয়া যাক। তো সর্বপ্রথম আমার সামনে কি ইন্টারফেস আসছে, ওয়াও, আইডিটাতে লগ ইন দিলাম কেবলই 1.5 বছর পর। আসলে আমিও চেক করতে উৎসুক ছিলাম যে অটো আপডেটটা আসলে হয় কি না। ঠিক আছে, দেখা যাক, সম্ভবত হয়েছে। যে এই এই মেয়েটা বাহ, ডেভিলের মতো, ওয়াও, বলছে নট স্টেপ ক্লোজার, কী কী বলে আবোল তাবোল বলতেছে। আই নো এ গবলিন হয়ে নাই সি ওয়ান, আমি তো গবলিন না। তো নেক্সট কী বলে দেখা যাক, ইউ ওয়ান্ট গেট এনিথিং উইদাউট এ ফাইট, হোয়াট, ফাইট করবে, ঠিক আছে দেখা যাক কী ফাইট দেয়। ওয়াও, অটোমেটিক্যাল ইন্টারফেসে নিয়ে গেল ফাইট। ও আমার বেশি তো, এটা তো আমারই বেশ। ডিফেন্ডার দেখুন, ইয়োর ভিলেজ সালমান, ইয়োর ভিলেজ, এটা এটাও আমার আইডি। ঠিক আছে, অ্যাটাক যেহেতু দিছে তখন আমরা অ্যাটাকটা করি, করাতে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, দিছে বসুন, ঠিক আছে দিছে দেখ, আমার তো পুরুষ আছে, ওয়াও, অল বেকার আমি একটু আগে নামিয়ে দিলাম, এসব কোথা থেকে আসলে, ওয়া, অটো আপডেট আসলে, ওয়া, ওয়াল বেকার আসছে। ও প্যাকা কোথা থেকে আসলো, প্যাকা তো আমি সবই নামাই দিলাম। ঠিক আছে, দিচ্ছে যখন, ওয়াও, রিফর্মেন্স অ্যারাইভ দিন, ওয়াও, নতুন করে দিতে হবে দাও, ওয়া ওয়া ওয়াও, প্যাকা আবার কোথা তেলো, সবই স্পন করে দেবো, সব উড়িয়ে দেবো, ওয়াও, জিতা ইজি, 10 সেকেন্ড পর পর যদি ট্রুপস স্পন দেয় তো ইজি হবে। 8টা প্যাকা, ওয়াও, 8টা প্যাকা তো জীবনে চোখেও দেখিনি, অনেক কিছু হয়েছে। ঠিক আছে, বিল্ডারে কি হচ্ছে দেখি, বিল্ডারে দেখাচ্ছে, দ্য বিল্ডার হ্যাজ বিল্ড সাম ওয়াল ইউ আর গো ওয়ে, তাই দেখি কী তৈরি করছে। প্লিজ সাইন আপ ফর হেয়ার, ওকে, ওয়াও ওয়াও, বিল্ডার দিয়ে চরম কাজ করছে, ওয়াও, কত কিছু আপগ্রেড, ওয়াও, দেখুন আপনারা দেখতে থাকুন, ওয়াও 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 ওয়াও, ওকে ওকে, অলসো সাব প্ল্যান, দেখি কী প্ল্যান ছিল লিস্টে, ইলিক্সার কালেক্টর নেক্সট ছিল, ডার্ক ডিলার নেক্সট ছিল, যাকে দেখি রিসার্চ ল্যাবে কী আওয়াজ আসছে, লটস অফ নয়েজ কামিং, আওয়াজ আসতেছে কেন দেখি, আই থিঙ্ক দ্য উইজার্ড ফিনিশ সাম রিসার্চ, তাই নাকি, ওয়াও ওয়াও, অটো আপডেট, ওয়াও, আমি যখন 1.5 বছর খেলিনি তখন উইজার্ড এগুলো আপগ্রেড করছে, ওয়াও, ওকে, উইজার্ড স্যার আরও কিছু প্ল্যান ছিল তাই তো, এরপর কি আছে, ওয়াও, বোমসে লুক, 1 কোটি লুট, ওয়াও, 1 কোটি, 1 লাখ ডার্ক, ওয়াও, এত দেখি করম, ওয়াও, কই উড়াম, কই উড়াম,
ওকে ঠিক আছে, এরপর আর কোনো কাজ দেবো না, আমি ক্যান্সেল করে দিই, ব্যারাকটা দিয়ে দেবো। সব আপগ্রেড হয়ে গেছে, বাহ। লেআউটটা চেঞ্জ করি যাতে সুবিধা হয় আমাদের আর ওয়ালটা আপগ্রেড করতে। এটা সেট করি, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ দেখার জন্য। আমি আপনাদেরকে দেখিয়েছি অটো আপডেটে আসলে কী কী হয় এবং কী কী হয়ে থাকে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, যারা যারা ফুল দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা যদি এই অটো আপডেট যদি না দেখে থাকেন অবশ্যই লাইভ প্রমাণ পেয়ে গেছেন অবশ্যই, আমি আশা করি। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, এবং আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন ইউটিউবার, আমার অবশ্য নিজের ফানের জন্যই ইউটিউবিং করছি, এছাড়া আমার কোনো অন্য কোনো আশা নেই। ঠিক আছে, আমাকে সাপোর্ট দিবেন এবং আমাদের সাথে থাকবেন, আপনারা ইনশাল্লাহ ফান পাবেন, আমিও ফান পাবো। আসসালামু আলাইকুম।